ডি আন্দোলনকারীদের পথ অনুসরণ করে যোগ্যদের নিয়োগের দাবিতে এবার কালীঘাটের পথে গ্রুপ ডির আন্দোলনরত চাকরি প্রার্থীরা। হাতে হেরিকেন নিয়ে আজ আন্দোলনের পথে তারা। তবে হরিশ মুখার্জি রোডের বদলে আদালতের নির্দেশ মেনে তারা শহীদ মিনারের থেকে মিছিল শুরু করে যাবেন কালীঘাট থানা পর্যন্ত, সেখানেই জমা দেবে ডেপুটেশন। মিছিলের অংশ নিয়েছেন প্রায় 200 জনেরও বেশি। মিছিলে দেখা গেছে রানার। এই রানারের মাধ্যমে তারা বলতে চাইছেন, রানার যেভাবে চিঠি পৌঁছে দেয় সেভাবেই যেন সরকার তাদের বাড়িতে নিয়োগের অ্যাপ্লিকেশন পৌঁছে দেন। আমরা রানার রূপ ধারণ করে সরকারের কাছে আজকে যে মেসেজটা দিতে চাইছি, যে আমাদের সকলের ওয়েটিং যে প্রুফ সেটা নিয়ে আমরা যাতে মুখ্যমন্ত্রীর কাছে দরবারে যেতে পারি, এবং রানার রূপে যেন প্রত্যেক ওয়েটিং কর্মপ্রার্থীর বাড়িতে যেন আমাদের চাকরির বার্তাটা পৌঁছায়, এইটাই জন্যই আজকে আমাদের প্রতীকী রানার রূপ ধারণ করা। 268 দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আন্দোলন করছেন গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা। এবার তারা একটা সুষ্ঠ নিয়োগ চাই, সেই দাবিতেই এই হেরিকেন মিছিল। সরকার এখনো অবধি আমরা অনেক কিছু প্রোগ্রাম করেছি, সে খাঁচাইবন্দি মেধা থেকে শুরু করে প্রতীকী মুখ্যমন্ত্রীর যাবতীয় কিছু সব কিছু কোনো কিছু বাদ দেয়নি, কিন্তু দুঃখের বিষয় এখনো অবধি কোনো আধিকারিক তরফ থেকে একটা কোনো বার্তা পেলাম না যে আমাদের চাকরিটা সুনিশ্চিত হচ্ছে কি হচ্ছে না। অথচ আমরা কিন্তু দুর্নীতির শিকার, যার জন্য কিন্তু আমাদের আজকে 268 দিন ধরে রাস্তায় পড়ে আছি। শুরু থেকে এখনো অবধি টোটাল বিষয়টাই দুর্নীতি ভরা, আর যার জন্য আজকে আমাদের এত দিন ধরে রাস্তায় পড়ে আছে। মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রবক্তা এবং হাইকোর্টের উকিল কৌস্তভ বাগচিও। আমাদের আজকের এই যে র্যালি, সেই র্যালির এই গ্রুপ ডির যারা ছেলেমেয়েরা আছে, এদের ন্যায্য চাকরির দাবিতে এরা মিছিল করছে। মিছিলটা এদের পেশা নয়, ধর্ণাটা এদের পেশা নয়। সরকার যদি মনে করতো যে এদের সমস্যার সমাধান করবে, এদেরকে এসব কোনো কিছু করতে হতো না। সরকার মামলার ক্ষেত্রে যতটা তৎপরতা দেখাচ্ছে, চাকরির ক্ষেত্রে যদি তার ন্যূনতম তৎপরতা দেখাতো, এদেরকে রাস্তায় ঘুরতে হতো।